না তো একটা সুপ্রভাত তোমাদের জানালাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। দারুণ ওয়েদারটা হয়ে গেছে না? বেশ শীত করছে গো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সারা রাত বৃষ্টি হয়েছে, ঝিরঝির করে সারা রাত বলবো কেন, কালকে থেকেই সমানই বৃষ্টি, ঝি কখনো জোরে কখনো আস্তে বৃষ্টি হয়েই যাচ্ছে, দারুণ লাগছে। তবে আজকে একটা জিনিস হচ্ছে, আজকে শ্রাবণ মাসে কিন্তু সোমবার, জানো তো আজকে এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবার একটু পড়া কিন্তু ভীষণ দরকার, ভীষণ ভালো আর কি আমাদের জন্য, মানে যারা মানো আর কি একটু আধটু। তা আমিও পড়ি জানো তো শ্রাবণ মাসের এই সোমবারটা, তা আজকে তো করবোই, আজকে নিরামিষ খাওয়া, আমি ভাতও খাই না আর ভাত খেতেও নেই শ্রাবণ মাসের সোমবারে। যাই হোক, আজকে অন্য একটা যা হোক মেনু করে নেব। তা এই শ্রাবণ মাসের সোমবারটা দাদাও করে, আমরা শ্রাবণ মাস জুড়ে এই সোমবারটা সারা মাস ধরে করব আর কি। আর কালকে তো তোমরা দেখেছো বরবটি, আলু, তারপরে বেগুন, এইসব দাদা ফুটো ফুটো ফুটে নিয়েছে। তা দাদা বললো যে ওই একটা নিরামিষ তরকারি করো, পটল ওই নিরামিষ তরকারি করো, পরোটা করো, আর দেখি যদি পটলও আছে, যদি একটু ভাজাভুজি করি করে দেবো, আর শিমুয়ের পায়েস করবো। হ্যাঁ, এইটাই আজকে ইচ্ছে আছে রান্না ভান্না করার জন্য। আর বারান্দা থেকে করছি, আগের বার না বেনারস গেছিলাম শ্রাবণ মাসে, যারা আমার পুরনো ভিউয়ার তারা সবাই জানো যে শ্রাবণ মাসে আমরা গেছিলাম বেনারসে, কি প্রচণ্ড ভিড়, পুরো পাগলের মতো মানুষ ছুটছে জানো বাবার কাছে যাওয়ার জন্য, বোধহয় 4 মাইল 5 মাইল ধরে শুধু মানে লাইন লাইন লাইন, মানে সাংঘাতিক। আমরাও ভিজে পড়ে গিয়েছিলাম, আর আমরাও দুবার সেই লাইনে, একবার সকালবেলা গিয়ে কোন রকমে টাকা পয়সা দিয়ে ঢুকেছিলাম, 300 টাকা করে বোধহয় নিয়েছিল, আমার ঠিক এখন খেয়াল করতে পারছি না, পার হেড সকালবেলা। আর বিকেলবেলা তো একটা মিরাকল হয়েছিল যে একদম ফাঁকা, তা সেই গিয়ে বাবার মাথায় আবার জল দিয়ে পুজো দিয়ে এসেছিলাম, মানে ওইটা একটা হয়েছিল, দুবার সেদিন ঢুকেছিলাম। তা যাই হোক, খুব ভালো লাগে সেই সব ব্যাপারগুলো। আর এত বৃষ্টি যে এই শ্রাবণ মাসে তো বৃষ্টি হবেই বেনারসে বলো, এবার গঙ্গা পুরো উপজে যাচ্ছে, চতুর্দিকে গঙ্গা উপজে যাচ্ছে। আমরা কি করে করেছি তোমাদের তো দেখিয়েওছি, সেই বোট ভাড়া করে 300 টাকা করে বোট ভাড়া করে চেয়ারে বসে বসে ছাদে সন্ধ্যা আরতি হচ্ছে, ভালো দেখতেও পাইনি, অনেক দূরে হচ্ছে সন্ধ্যা আরতি। কারণ হচ্ছে যে গঙ্গায় এত জল উপজে পড়েছে যে মানে গঙ্গার পাড়ে যে আরতিটা হয় সেটা করা যাচ্ছিল না, এবার ছাদের ওপর উঠে অনেক দূর থেকে দেখেছি, তাও আবার পার হেড 300 টাকা খরচা করে করে, এইরকম একটা পরিস্থিতি হয়েছিল। তাই জন্য দাদাকে বলেছি বাবা বেনারসে গিয়ে শ্রাবণ মাসে আর যাবো না, যা সাংঘাতিক ভিড় হয়। তা যাই হোক, আজকে তোমরা কে কে করছো বলো শ্রাবণ মাসের এই সোমবার? আমি জানি আমার অনেক বন্ধুই এটা করছে, হ্যাঁ ভালো করো, একটু একটু মারলে সংসারের জন্যেও ভালো, জানি না সত্যি মিথ্যে কি ব্যাপার, কিন্তু মারলে একটু নিজেদেরই আর কি একটু ভালো হয়। তা যাই হোক, চলো নিচে যাই রান্নাটা করে নিই। হ্যাঁ, কিচেনে তো চলেই এসেছি, দেখতেই পাচ্ছ কিচেনে আমি দাঁড়িয়ে আছি। আজকে ওয়েদারের জন্যও না সব সময় মানে ঘুম ঘুম পাচ্ছে, কথাবার্তাগুলোও যেন একটু কেমন হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে একটু বসে থাকি এইরকম মনে হচ্ছে। যাই হোক, আমাদের বসে থাকলে চলবে না, যাই হোক। তা দেখো এই
কি বলে এটাকে, বেগুন, বরবটি আর আলু, হ্যাঁ, একটা তরকারি করেছি। যদিও আমরা কোনোদিন পরোটাই বলো লুচি বলো এইসব তরকারি দিয়ে কিন্তু কখনো খাই না, এই বোধ হয় ফার্স্ট টাইম এটা হবে। দা কি করবো বলো, দাদা কেটে রেখেছে, এবার বর্ষাকালে ফ্রিজে আনাজ রাখা যাচ্ছে না, পচে যাচ্ছে। তা দাদা তো অ্যাডজাস্ট করেই নেয় সব জিনিসটা, দাদাই বললো যে কেটে রাখো, রেখেছি করে ফেলো, আনাজের দা যা দাম বলো, নষ্ট করতেও তো এই বর্ষাকালে একটা খারাপই লাগে না, যে আনাজটা যদি পচে যায় তখন খুব কষ্ট হবে। বেগুনেরও প্রচুর দাম, বরবটিরও দাম, আলু তো এখন 40-45-50 এইসব হয়ে গেছে। তা ওই জন্যই ভাবলাম যে ঠিক আছে আর খাবো তো দুজন করে, তো আর গেস্ট আসছে না, তাই এই তরকারিটা করেছি। তবে বহুদিন বাদে করেছি, তোমাদের আমি বলতে পারি এটা বোধ হয় কত 20 বছর না 22 বছর কি তারও বেশি আগে এইরকম তরকারি আমরা খুব করতাম। তা হঠাৎ কালকে আমাদের বাড়ির কাছে একজন নানা জলাকে দেখে যে একটু বরবটি নাও তো, বেগুন নাও তো, একটু করব, ওইটা হঠাৎ ওই দিনটার কথা মনে পড়ে গেল, তা ওইটা করে ফেললাম। আর এই যে তোমাদের বলছিলাম শিমুয়ের পায়েস বসাবো, এই যে শিমুয়ের পায়েস মোটামুটি হয়ে গেছে, একটু পাতলা রাখতে হবে জানো, না রাখলে না পুরো বসে যাবে। দেখো অনেক কিশমিশ দিয়েছি, কাজু দিয়েছি, আর তারপরে মিল্ক পাউডারও দিয়েছি কিছুটা, দিয়েছি আবার কিছুটা চিনিও দিয়েছি, চিনি মানে ব্রাউন সুগার আর কি, এই যে মিল্ক পাউডারও দিয়েছি। হ্যাঁ, এইবার এতে করব কি, তোমরা তো জানো আমার এই পাঠালি সব সময় কেনা থাকে ফ্রিজে সারা বছর, এই অনেক আছে আরও ফ্রিজে আছে, এই যে দেখেছো এই যে এত পাঠালি, এগুলো একটা বাক্সর মধ্যে তুলে এবার রেখে দেবো ভাবছি, ওই জন্য বার করেছি। আরও আছে এক প্যাকেট, তা নতুন গুড় বলো বা কিছু খেজুর গুড়, খেজুর গুঁড়ো আছে, তা ইচ্ছে হলে সারা বছরই মানে আমরা খেতে পারি, আমি এটা তুলে রেখে দিই তো খুব উপকার হয় গো। হ্যাঁ, এই যেমন দেখো দাদার জন্মদিন আসছে, এই অগাস্টে দাদার জন্মদিন, দাদা যদি বলে এই খেজুর গুড় দিয়েও আমি করে দিতে পারি, ওই জন্যই তুলে রাখি। তোমরাও অনেকেই হয়তো তুলে রাখো, আর যেসব বন্ধুরা রাখো না তখন তো মানে অনেক পাওয়া যায়, তোমরা এনে রেখে ফ্রিজে সারা বছরের জন্য স্টোর করতে পারো। তবে ওই যে তোমাদের একটা কথা সেদিন বলছিলাম যে একটু দুঃখ হয় যে এবারে কড়াইশুঁটি এনেছিলাম ওটার মুখে, এনেও করতে পারিনি কারণ আমার মেয়ে এসে গেছিলো বলে, নাহলে আমার সারা বছর কড়াইশুঁটিও মানে ফ্রিজে স্টোর করা থাকে। হ্যাঁ, আর বেশি করবো না জানো, একদম বসে যায় দুধটা। তা তোমরা এইগুলো করতে পারো, আর এবারে কিন্তু আমার দেখানোও হয়নি, আগের বছরে কড়াইশুঁটি কী করে স্টোর করবে সেটা দেখানো ছিল, যাই হোক এবারে আর হয়ে ওঠেনি, আর কি করবো বলো। ঠিক আছে, ওই কিনে কিনে চালাই, বা এই পুজো টুজো আসতে একটু লাগে তরকারি টরকারিতে দেওয়ার জন্য, কিনে নেবো। এখন তো ফ্রোজেন কড়াইশুঁটি তো সব জায়গায় পাওয়া যায়, এইটা করলাম। আর এতে একটুখানি জানি না তোমরা দাও কিনা, আমি একটু দিই, অল্প করে একটু ঘি দিয়ে দিই জানো তো, একটু ঘি দিলে কি হয় এটা খেতে খুব ভালো হয়। এই যে আর বাবার পুজো তো চলছেই আমাদের বাড়িতে, হ্যাঁ আমাদের দুটো দুজন শিবলিঙ্গ আছেন, মানে একটা আমার আর একটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শিবলিঙ্গ, মানে আমরা আমাদের কেমন বলতো, আমার তিন তলায় ঠাকুর ছিল, আবার আমার এক তলায়ও ঠাকুর ছিল। এবার দাদা তো জানো ঠাকুর ঠাকুর পাগল একদম, যার জন্য আমার দুই শিবলিঙ্গ আছেন এবং তাদের পুজোও আজকে যতটা পাচ্ছি করার চেষ্টা হচ্ছে আমাদের বাড়িতে, এই আর কি, এই নিয়েই চলছে আজকের দিনটা, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো এইভাবে বাক্সর মধ্যে আমি পাটালিটা ডিপ ফ্রিজে স্টোর করতে হবে, হ্যাঁ নর্মাল ফ্রিজে নয় কিন্তু, তাহলে অনেক দিন ভালো থাকবে। আমার পুরনো ভিউয়ার তারা তো জানোই আমি এই ক্যাসারলের মধ্যে দই বসাই,
আর এই জায়গাটা না খুব মানে সেফ জায়গা আর কি, দই ক্যাসারলটা নড়েও না কিছু না, দইটা ভালো করে বসে যায়। ওই জন্যে আমার তো অনেক নতুন ভিউয়ারও হয়েছে বা আমার ফ্যামিলি মেম্বার্স তো অনেক হয়েছে নতুন, আমি তাদের জন্যে এইরকমভাবে দেখিয়ে দিলাম, দারুণ দই বসে। তোমরা একটু দেখে নিও, হ্যাঁ এই দেখো ক্যাসারলটা, বন্ধুদের একটু ভালো করে দেখাতে হবে। আচ্ছা ক্যাসারলটার মধ্যে দইটা বসিয়ে দিলাম, এবার দিয়ে দেখো এইরকম একটা চাপা দিয়ে দিলাম তোয়ালে, দেখেছো এর মধ্যে যখন রাত্রিবেলা দইটা বসবে একদম মানে কাট কাট দই বসবে জানো। আর তোমরা তো সবাই জানো যে আমার এখানটা একটা স্টোর রুম, এইটা খুব ছোট্ট স্টোর রুম। অ্যাকচুয়ালি এটা আমার শাশুড়ি মা যতদিন ছিলেন আমার শাশুড়ি মা এটা ইউজ করতেন, কিন্তু এখন তো শাশুড়ি মা আমাদের ছেড়ে চলে গেছেন, এইবার আমি আমার মতো করে স্টোর রুমটা গুছিয়ে নিয়েছি। আর কিছু জিনিস দেখো একদম ফেলার নয়, সেখানে এইরকম একটা কভার করে রেখে দিয়েছি, যেগুলো আর কি দেখানোরও নয়, সব বাক্স ফাক্স হ্যান ত্যান নিয়ে, যেগুলো দেখবে তো কিছু বাড়িতে জিনিস থাকে যেগুলো তোমরা ফেলতেও পারবে না আবার রাখতেও ইচ্ছা করবে না, তা সেই রকম একটা জায়গা হচ্ছে আমার এই স্টোর রুম। চল শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার তোমাদের সামনে ফিরে এলাম, ভিডিওটা শেষ করতে হবে। আর আজকে কি আমাদের রাত্রিবেলা খাওয়া হচ্ছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো, তার কারণ হচ্ছে আজকে তো জানো শ্রাবণ মাসের সোমবার, আজকে তো একদম ভেজ ডে। তা অনেক দিন ধরে এই যে ফুচকাটা আমি কিনে এনেছি, আর এক প্যাকেটও আছে, দাদা বলছে ওইগুলো না খেলে তো এবার নিয়ে যাবে বর্ষাকাল, তা ঠিক আছে দাদাই বেশি খাবে আমি অল্প করে খাবো। দাদা তো তোমাদের বলি একটু থেকে থেকে মুখরোচক চাই কিছু জিনিস, তা যখন কিনেই ফেলেছি তখন এটাই খাওয়া হয়ে যাক, সেই জন্যে সকালবেলা আজকে পরোটা পরোটা ওই সব খাওয়া হয়েছে। তা ফুচকাটা খাওয়া হবে বলে সেই ব্যাঙ্গালোর থেকে আসার পর থেকে ম্যাজিক মশলাটা আমার করা হয়নি, দেখো কড়ায় শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আগে, তারপরে দেখো গোটা ধনেও দিয়ে দিলাম আমি, এবার দেখো একটু গোটা জিরে দিয়ে দিলাম আমি, শিপর না তোমাকে কিন্তু আমি দেখিয়ে দিলাম ম্যাজিক মশলাটা, আর একবার বোধ হয় দেখিয়েছিলাম, তুমি ভীষণ ভালো ফলো করো আমি কি করি জিজ্ঞেস করো, ওই জন্যে স্পেশালি তোমার জন্য এই মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এইটা যদি তোমরা করে রাখো না তাহলে অনেক কাজে লেগে যাবে। এইটা যেমন দেখো এই আমি 7-8টার মতো শুকনো লঙ্কা দিয়েছি, আর 100-150 মতো ধনে, আর জিরে তার থেকে কম 50 গ্রাম জিরে, এইরকম দিয়ে একটা আমি এইটা করে রাখছি। এইবার তোমরা যাতে পারবে এটা দিয়ে দেবে, দেখবে আলাদা টেস্ট হয়ে যাবে, আর কিছুই না তুমি আমাকে, তুমি একটু মুড়ি খাও, মুড়িটা একটু দিয়ে দাও, পুরো ঝালমুড়ির মতো গন্ধ ছাড়বে, মানে এইটা আমার সব সময় করা থাকে, আর একটু বেশি করেই করা থাকে, কিন্তু এখন কি বলতো আর নেই ধনেটা, জিরে আছে, ধনেটা একটু মনে হচ্ছে ফুরিয়ে গেছে, আর তো তো দেখতেও পাচ্ছি না, ফ্রিজে দেখলে হতো যে যা আছে তাই দিয়েই কাজ চালিয়ে দিই, কারণ আজকে আমাকে এটা করতেই হবে, ফুচকা আর মশলা তৈরি করছি আর কি। তা যাই হোক সঙ্গে থাকো, এটা আমি ভেবে গুলিয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসবো। এটাই তো ম্যাজিক মশলা, এটাই ম্যাজিক মশলা। আমি আলুটা মাখছি আর তেঁতুল জলটা মাখছি তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। এই দেখো আলুতে এই যে ছোলা দিয়েছি, দেখেছো এই যে সব এই যে ছোলা দিয়েছি, আবার এতে একটুখানি আমি বাদামও দিয়ে দিলাম অল্প করে, মুখে পড়লে বেশ ভালো লাগবে বাদামটা, আবার যদি তোমাদের কাছে ছোট ছোট নারকোল থাকে সেটাও তোমরা দিয়ে দিতে পারো। আর এইখানে দেখো আমার ওই ম্যাজিক মশলা রেডি, এবার একটা শিশিতে ঢেলে রাখবো, এই থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছে, এই দেখো একটুখানি মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর এই যে এতে তেঁতুল জলটা করে রেখেছি, দেখেছো এই যে তেঁতুল জল আমি গুলে রেখেছি, এবার তেঁতুল জলটা আমি কি করে মাখাই দেখো, এই একটুখানি মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এতে অল্প একটু দেখো লেবু নিয়েছি, একটু লেবুও দিয়ে, বেশি দেবে না বেশি টক হয়ে যাবে, অল্প করে একটু লেবু এই আলুতেও দিয়ে দিলাম লেবুটা, আর তেঁতুল জলেও একটু দিয়ে দিলাম,
আর আমি যে ফুচকাগুলো বন্ধুরা কিনে এনেছি না, এগুলো সমস্ত ভুজিওয়ালার, সমস্ত ভুজিওয়ালার দোকানে পাওয়া যায় জানো তো। বেশি দামও নয় এগুলো, বোধ হয় 20 টাকা করে না 18 টাকা, 20 টাকা করে বোধ হয় দাম এইগুলো। তা এইগুলো যদি কিনে আনো, দেখো বাইরের তেঁতুল জলটাও খাওয়া হচ্ছে না, বাইরের জিনিসপত্রও খাওয়া হচ্ছে না। হ্যাঁ তোমরা বলতে পারো ফুচকাট কি তেলে ভাজছে সেটা একটা ব্যাপার। তা দেখো দু একদিন মাসে বা দু মাসে একবার খাওয়া যেতেই পারে, মানে দোকানে দাঁড়িয়ে খাওয়ার থেকে রাস্তার দাঁড়িয়ে। তারপরে দেখো এতে একটু ধনে পাতা দিয়ে দিলাম, এতে একটু ধনে পাতা দিয়ে দিলাম, জলেতেও আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম, জলেতেও একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর এই দেখো কাঁচা লঙ্কা কুটে রেখেছি, অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, জলেও একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আচ্ছা এরপরে অল্প করে তোমরা যে যেমন ঝাল খাও, হ্যাঁ ঝালটা বুঝে দেবে, কাঁচা লঙ্কা দিয়েছি দেখো, অল্প করে একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জলেও একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, বেশি দিলাম না খুব ঝাল হয়ে যাবে। আচ্ছা তারপরে দেখো বন্ধুরা এখানে বিট নুন আছে, এই যে অল্প করে এতেও একটু বিট নুন দিয়ে দিলাম, আর জলেও একটু করে বিট নুন দিয়ে দিলাম, দিয়ে আমার হাত কিন্তু পরিষ্কার, হ্যাঁ অসুবিধে কিছু নেই। আর এই আলুটাকে এরকম সুন্দর করে মাখিয়ে দিলাম, এবার মাখিয়ে দিয়ে দাদাকে দিয়ে দেবো। তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করে দিলাম আজকে দাদার খাওয়া, এই যে ফুচকা। আমি খুব বেশি খাবো না, একটা দুটো একটু টেস্ট করব। আর আলু ফালু থাকবে থাকবে, অসুবিধে তো কিছু নেই, এই আলু যদি থাকে তাতেও কোনো অসুবিধা হয় না জানো তো। একটু তেল দিয়ে একটু আলু টিকিয়া টাইপের করে নিলে সামনের পাতে ভাতের সঙ্গে বেশ ভালো লাগে খেতে, অল্প গরম ভাতে একটু ঘি দিয়ে আর এরকম আলু টিকিয়া করে খেলে দারুণ লাগে। আমি তো আগে খুবই করতাম, এখন যেহেতু একটু আলু ফালুগুলো একটু কম খাচ্ছি, খাওয়া হয়েই যায়, বুঝতেই পারছো তো দুজনের সংসার তো খাওয়া হয়েই যায়। যাই হোক আজকের আমাদের ডিনারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, হ্যাঁ আমার খুব ভালো লাগবে। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।